মানে 10th পাশের এক্সাম তোমরা জানো, তারা এসএসসি এম টেস্টটা কেন এবারে অ্যাপ্লাই করাই উচিত তোমাদের সবার জন্য, সেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের জানাবো। ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। অনেক দিন ঠিকঠাক মতো ভিডিও না দিতে পারার জন্য সবার থেকে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ নতুন একটু সেট আপ করার চেষ্টা করছিলাম, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও খোঁজার চেষ্টা করছিলাম, মানে টপিক। তো সেখানে একটা ভিডিও তোমাদের খুব ইম্পর্টেন্ট মনে হলো, সেটা হচ্ছে এসএসসি এমটিএস। তোমাকে কদিন আগে নোটিফিকেশান দিয়েছিলাম, ওর পিডিএফটা তোমাদের বুঝিয়েছিলাম যে কত টাকা লাগে, কত তারিখ থেকে কত তারিখ অবধি তোমার অ্যাপ্লিকেশান চলবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এজ লিমিট কী আছে। কিন্তু তারপরেও অনেক জিনিস যারা আছে, যারা গভর্নমেন্ট জবে নতুন বা যারা এসএসসি এমটিএস এ নতুন যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো, তারা জানে না যে এসএসসি এমটিএসটা আসলে কি, আর এর ইনহ্যান্ড স্যালারি বা কত আছে, এর জব প্রোফাইলে বা কী হবে, এর জব লোকেশানে বা কোথায় হবে, কোন ডিপার্টমেন্টে হবে, এরপরে এর সিলেবাসটা কী আছে, এবং কি কি বই পড়লে যে এক্সামটা ক্র্যাক করা যেতে পারে, আর কতগুলো টায়ার আছে, কতগুলো রাউন্ড আছে, এবং লাস্ট হচ্ছে এর প্রিভিয়াস ইয়ার কাট অফ এবং ভ্যাকেন্সি বা কী। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে, আমি স্টার মেরে রেখেছি, হচ্ছে হোয়াই এসএসসি এমটিএস 2020। মানে তোমাদের যারা যারা আছো, মানে 10th পাসের এক্সাম তোমরা জানো, তারা এসএসসি এমটিএসটা কেন এবারে অ্যাপ্লাই করাই উচিত তোমাদের সবার জন্য, সেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের জানাবো, ঠিক আছে? তো ভিডিওটা একদম স্কিপ করো না, যারা যারা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য মানে চেষ্টা করছো এবং মাত্র 10th পাস বা মাধ্যমিক পাস করেছো, তারা কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি দেখো, একদম স্কিপ করো। তো প্রথম যে টপিক সেটা হচ্ছে হোয়াট ইজ এসএসসি এমটিএস। এসএসসি এমটিএস এর ফুল ফর্ম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন মাল্টি টাস্কিং স্টাফ 2020। তো তোমরা জানো এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে সেন্ট্রাল গভর্নমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টাল মানে মিনিস্ট্রিয়াল যে ফর্মগুলো আছে, যেখানে ডিপার্টমেন্ট আছে সেখানে পোস্টগুলো আছে তোমাদের, সেগুলো কিন্তু নেওয়া হয় মোটামুটি। যেমন তোমাদের সিএইচএসএল যেটা এক্সাম হয় সেটা তোমাদের এইচএস লেভেল হয়, সিজিএল যেটা হয় তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে হয়, আর এমটিএস যেটা হয় সেটা 10th লেভেল হয়। তো এটা হচ্ছে তোমাদের 10th লেভেলের এক্সাম, 10th লেভেলের পোস্ট, এবং এটা হচ্ছে তোমাদের গ্রুপ সি পোস্ট, ঠিক আছে? তো গ্যাজেটেড নন গ্যাজেটেড ব্যাপারটা ছেড়ে দাও, শুধু এমটিএস এর ব্যাপারটা বুঝে দাও, এটা গ্রুপ সি পোস্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের 10th লেভেল জব, তো খুব ভালো। এরপরে হচ্ছে ইনহ্যান্ড স্যালারি কত হয়, তো এর গ্রেড পে যেটা আছে সেটা হচ্ছে 1800 গ্রেড পে আছে, ঠিক আছে? এবং তোমাদের সব কিছু মিলিয়ে মানে এইচআরএ তোমাদের আরও ট্রাভেল অ্যালাউয়েন্স দিয়ে এইচআরএ এগুলো সব মিলিয়ে ঠিলিয়ে মোটামুটি 20-25K, ঠিক আছে? 20-25K তোমাদের ইনহ্যান্ড স্যালারি তোমরা মোটামুটি পাবে। এবার এইচআরএ কোন জায়গায় বেশি হয় কম হয় তো সেই যেগুলো তো ডিফার করবেই, তো মোটামুটি ধরে রাখতে পারো এরকমই তোমরা ইনহ্যান্ড স্যালারি পাবে। এবার তোমাদের যখন প্রমোশন হবে তখন তো আরও বাড়বে আস্তে আস্তে নিশ্চয়ই। তো তোমাদের গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু এটা খুব ভালো একটা জিনিস এবং পার্মানেন্ট একটা জব, এটা কিন্তু বড় কথা। এরপরে তো জব প্রোফাইলটাই বা কী হবে, দেখো যেহেতু 10th লেভেল জব, গ্রুপ সি পোস্ট এবং তোমাদের মাল্টি টাস্কিং স্টাফ, তার মানে তোমাদের মোটামুটি সব রকম কাজই কিন্তু করতে হবে, ঠিক আছে? তো জব প্রোফাইল বলতে তোমাদের মেনলি যে অ্যাসিস্ট্যান্টগুলো মানে অ্যাসিস্ট্যান্টের যে অ্যাসিস্ট্যান্ট বা ছোট অ্যাসিস্ট্যান্ট বা পিয়ন যেটাকে বলে, মেনলি ওই টাইপের জব হবে, ঠিক আছে? পিয়ন হতে পারে, তারপরে বুক কিপিং ফুক কিপিং করতে পারো, ছোটোখাটো মেল বা ছোটোখাটো চিঠি এই ডেস্ক থেকে ওই ডেস্ক নেওয়া, তারপর হতে পারে যে যেগুলো ফাইল তৈরি হচ্ছে সেই ফাইলগুলোকে ঠিকঠাকগুলো ঠিকঠাক করে রাখা, তারপরে কম্পিউটারে বা ডিজিটাইজড যে জিনিসগুলো আছে সেইগুলো ঠিকঠাক করে রাখা, মানে বিভিন্ন যে ছোটোখাটো কাজগুলো, ক্লার্ক টাইপের কাজ বা পিয়ন টাইপের কাজ, সেগুলো কিন্তু তোমাদের মোটামুটি করতে হবে। যে খুব বাজে কাজ বলবো না, একটা 10th লেভেল গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু এরকমই কাজ হয়ে থাকে। এছাড়া তোমরা গার্ডেনার, সুইপার এগুলোও কিন্তু হতে পারে, কোনো ব্যাপার নেই, সেটা মানে পোস্টের উপর নির্ভর করছে। এবং বিভিন্ন তোমরা গভর্নমেন্ট অফিস, বিভিন্ন মিনিস্ট্রিয়ালের যে অফিস সেইগুলোতে তোমাদের কিন্তু মেনলি পোস্টিং হবে, ঠিক আছে? তো জব লোকেশনও সেটা বললাম, সেখানে কিন্তু তোমাদের বিভিন্ন অফিস যেগুলো আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেখানে তোমাদের পোস্টিংগুলো হবে। এবং এবং কি তোমাদের যে জব লোকেশন সেটা কিন্তু তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের দেখবে একটা প্রেফারেন্স দেবে, দেওয়ার জায়গা দেবে, তোমার লোকেশনটা কোথায় চাও। তুমি ধরো প্রথমে ওয়েস্ট বেঙ্গল দিলে, তারপরে বিহার দিলে, ঠিক আছে? তো যেমন ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সি অনুযায়ী এবং তোমার নাম্বার যেমন থাকবে সেরকম হিসাবে কিন্তু ওরা চেষ্টা করবে
প্রথমে ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো ভ্যাকেন্সি থাকে তোমার নাম্বার হিসেবে তোমাকে আগে দেওয়া, তারপরে তোমার দেখবে বিহারে আছে নাকি, তারপরে তুমি যা যা স্টেট দিয়েছো সেই স্টেটগুলো তোমরা পরপর দেখতে দেখতে আসবে। এইভাবে কিন্তু জব লোকেশনটা তোমাদের সিলেক্ট হবে। তো তোমরা সেগুলো কথা পরে ভেবো, কারণ পোস্ট জব লোকেশন সেইগুলো যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের থেকে প্রেফারেন্স চাওয়া হয় না, ব্যাপার আছে অনেক রকম। তো মোটামুটি এইটুকু তোমরা বুঝতে পারলে। এরপর হচ্ছে এর সিলেবাসটা কী আছে। দেখো সিলেবাস তো পুরো পাহাড় বলতে, মানে পাহাড় মানে সমুদ্র, ঠিক আছে, সমুদ্র বলতে পারো, তো তার কোনো শেষ নেই। তবে চারটে তোমাদের মেনলি যে সাবজেক্ট, টায়ার ওয়ান এবং টায়ার টু, দুটো টায়ার হয় এখানে, টায়ার ওয়ান এবং টায়ার টু দুটো টায়ার হয়। তো মেনলি টায়ার ওয়ানের যে নাম্বারটা 100-তে 100-তে হয়, ঠিক আছে, আর টায়ার ওয়ানের যে নাম্বারটা সেটা নাম্বার অনুযায়ী কিন্তু ফাইনাল কাট অফ রেডি করা হয়। তো টায়ার টুটা যেটা হয় সেটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং নেচারের হয়। তবে কোনো জায়গায় যদি টায়ার ওয়ানে তোমাদের টাই হয়ে যায় দুজনের মধ্যে, তখন টায়ার টু এর নাম্বারটাকে কিন্তু দেখা হয়। তো টায়ার ওয়ানে মেইনলি যে চারটে তোমাদের সেকশন থাকে, প্রথম হচ্ছে জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স বা অ্যাপটিটিউড, তারপরে থাকে তোমাদের ম্যাথ, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, থার্ড থাকে হচ্ছে তোমাদের ইংলিশ, ঠিক আছে, ইংলিশ, এবং ফোর্থ থেকে হচ্ছে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। তো এইগুলো, এই চারটে পার্ট তোমাদের থাকে মেনলি টায়ার ওয়ানে, মানে প্রত্যেকটা হচ্ছে 25 নম্বর করে থাকে, প্রত্যেকটা 25 নম্বর ইন্টু চার, তো চারটে সেকশন, তো টোটাল হচ্ছে 100। এবং প্রত্যেকটা কোশ্চেনের এক করে মানে 1 মার্কস থাকে ঠিক হলে, এবং ভুল হলে 0.25 করে মাইনাস হয়, ঠিক আছে। তো এইভাবে তোমাদের নাম্বার ডিভিশন এবং সিলেবাসটা থাকে, তোমরা বুঝিয়ে দিলাম। এবং টায়ার টুতে যারা কোয়ালিফাই করবে তাদের এসে বা রিপোর্ট রাইটিং, আর্টিকেল রাইটিং, এইগুলো মোটামুটি লিখতে হয়, 50 নম্বরের এক্সাম হয়, সেখানে তোমাদের কোয়ালিফাইং নেচার হয়, মানে কোয়ালিফাই করতে পারলেই হবে। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেবাসটা থাকে, মোটামুটি বুঝিয়ে দিলাম। পরে নয় আরেকটা ভিডিও তোমাদের দেব, সেখানে তোমাদের পুরোটা ডিটেলস ডিসকাস করব যে হ্যাঁ ম্যাথের মধ্যে কী কী আছে, জিআইয়ের মধ্যে কী কী আছে, ইংলিশের মধ্যে কী কী আছে, জিকের মধ্যে কী কী পার্ট আছে, ঠিক আছে, সেগুলো ডিসকাস করে দেবো। তো এই জন্য তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে, এবং চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা এইগুলো আমাকে কোশ্চেন করতে পারো। সেকেন্ড হচ্ছে বুক। দেখো বুক বলার জন্য আমি বেস্ট কেউ নয়, তো আমি সবার সাজেস্ট করব যে বুকের জন্য অনেক ভালো ভালো চ্যানেল আছে, ঠিক আছে, আমি চ্যানেলের নাম নিচ্ছি না কোনো, তো তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো, ভালো ভালো বড় বড় চ্যানেল আছে, সেখানে ভালো ভালো বুক রেফার করছে, সেই বুকগুলো কিন্তু তোমরা কিনতেই পারো। অথবা টেস্ট বুক বলে যে একটা অ্যাপ হয়, সেখানে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারো, কিছুটা মক টেস্ট, ফ্রি মক টেস্টও আছে, পেড মক টেস্টও আছে, তো সেগুলো তোমরা কিনে নিতে পারো, মক টেস্ট দিতে পারো, ঠিক আছে। তো বুকের কথা হয়ে গেল মোটামুটি। নেক্সট হচ্ছে কাট অফ অ্যান্ড ভ্যাকেন্সি। তো কাট অফ অ্যান্ড ভ্যাকেন্সি বলতে গেলে, কাট অফ বলতে গেলে বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকম কাট অফ আসে। তো তোমরা ধরে রাখতে পারো যে মোটামুটি 85+ তোমাদের নাম্বারটা মানে টায়ার ওয়ানে তুলতেই হবে, নাহলে কিন্তু কোনো চান্স নেই। কারণ ভ্যাকেন্সি বলতে গেলে আগের বছর টোটাল অল ইন্ডিয়াতে মোটামুটি 7100 ভ্যাকেন্সি ছিল টোটাল। কিন্তু তুমি যদি ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল বিহার দিয়েছো, তোমার কিন্তু এতগুলো ভ্যাকেন্সি থাকবে না। ওয়েস্ট বেঙ্গলে যদি 50টা ভ্যাকেন্সি থাকে এবং বিহারে যদি 100টা ভ্যাকেন্সি থাকে, তোমার জন্য 150টা সিট, তোমার জন্য 150টা সিট। তারপরে তো আবার আনরিজার্ভড এসসি এসটি ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এগুলো তো আছেই। তো সিট কিন্তু প্রচুর কম এবং লোক কিন্তু প্রচুর বেশি, তো সেই জন্য কাট অফটা প্রায় ধরতে পারো 85+ চলে যায়। তো তোমরা 85+ যদি না নাম্বার তুলতে পারো কিছুই হবে না, এটা ধরে রাখতে পারো। এরপর তোমাদের হচ্ছে মেইন, যেটা আমরা প্রথমে বলেছিলাম যে হোয়াই এসএসসি এমটিএস। দেখো এটা তোমাদের একটা 10th লেভেল জব, তোমরা জানো যে 10th লেভেল জব তোমাদের মাধ্যমিক পাস দিয়ে তোমরা দিতে পারো, মাধ্যমিক পাস করে তোমরা দিতে পারো। তো তোমাদের যখন যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমরা গভর্নমেন্ট জব করব, তো গভর্নমেন্ট জব করলে কিন্তু পড়ার সাথে সাথে ছোটোখাটো এক্সামগুলো দেওয়াও একটা দরকার, কারণ এক্সামগুলো না দিলে তুমি নিজে বুঝতে পারবে না যে তোমার ওই সিচুয়েশনে কতটা তুমি রেডি আছো বা তোমার আরও কী কী রেডি হতে হবে। তো এর থেকে ভালো সুযোগ কিছু পাবে তুমি বলো? এটা এসএসসি যেহেতু মাত্র অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, তাও আবার মেয়ে মানে গার্ল ফিমেল ক্যান্ডিডেট যারা আছো এসসি এসটি ওবিসি, ওবিসি না এসসি এসটি যারা আছো বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছো, তাদের কিন্তু টাকা লাগছে না, ঠিক আছে। তো তারা তো নিশ্চয়ই নিশ্চয়ই অ্যাপ্লাই করো। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ঠিক আছে, যদি স্যার ভালো প্রিপারেশান থাকে, সে যদি লেগে যায় একবার, তো আর তো কোনো কথাই নেই।
তো এছাড়া আমি বলতে পারি যে আমি এসএসসি এমটি ব্যাপারে কিন্তু আগে জানতাম না, তো আমি সেই 2014-তে মাধ্যমিক পাস করেছি, তারপর থেকেও কিন্তু এসএসসি এমটিএস চলছে, কিন্তু হয়তো আমি ইনফরমেশন ছিল না বলে আমি দিতে পারিনি। এই বছর আমি প্রথমবারের জন্য এসএসসি এমটিএস অ্যাপ্লাই করব, তো আমার কিন্তু 6 বছর এমনি নষ্ট হয়ে গেল। তা আমার এটা কিন্তু 25 বছর, বেশিরভাগ পোস্ট 25 বছর অথবা 27 বছর অবধি তুমি দিতে পারবে, এমনি যারা জেনারেল আছো। আর তো আমার কাছে কিন্তু আর হয়তো 3টে বা 4টে অ্যাটেম্প্ট আছে। তো যারা যারা এখনই দেখছো, তোমাদের ধরো 18 বছর বা 20 বছর বয়স, তোরা কিন্তু এখন থেকে অ্যাপ্লাই করতে আরম্ভ করে দাও। কিন্তু এর মতো একটা মানে কম লেভেলের, তোমরা হয়তো গ্র্যাজুয়েট লেভেল, এখন অনেকে গ্র্যাজুয়েশন পারও করতে পারো নি, হয়তো এইচএস লেভেলগুলো প্রচুর কঠিন হয়ে যায়, তো মাধ্যমিক লেভেলের একটা এক্সাম, আবার তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, টাকাও বেশি লাগছে না, প্রিপারেশনটা হচ্ছে, ঠিক আছে। তো একদম একদম কিন্তু অ্যাপ্লাই করা উচিত, আমাদের তোমাদের বলছি। 2 তারিখ, তোমাদের 5 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে এবং 21শে মার্চ, 21 মার্চ অবধি কিন্তু অ্যাপ্লিকেশন চলবে, ঠিক আছে। ssc.ssc.nic.in, ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এই ভিডিওটা তোমরা সবার সঙ্গে শেয়ার করো, ঠিক আছে, এবং তোমরা সবাইকে বলো এটা যেন অ্যাপ্লিকেশন করতে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।